উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বাংলাদেশী শিক্ষার্থীদের কাছে ব্রিটেন অন্যতম পছন্দের স্থান। সেই ব্রিটিশ ভারতের সময় থেকেই বিলেতে পড়তে যাওয়ার চল শুরু। কালের পরিক্রমায় পাকিস্তান আমল, স্বাধীন বাংলাদেশ যতই দিন গেছে এই সংখ্যা কেবলই বেড়েছে। শিক্ষার মান, ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি সব মিলিয়ে অনন্য ব্রিটেন। প্রতি বছর গড়ে প্রায় 15,000 শিক্ষার্থী বাংলাদেশ থেকে ব্রিটেনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসেন। এখানকার বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসা শিক্ষার্থীদের গুনতে হয় চড়া মূল্যের টিউশন ফি, কিন্তু তাতেও সমস্যা হয় না, কারণ স্কলারশিপ, পার্ট টাইম জব সহ বিভিন্নভাবেই খরচ উঠিয়ে নেওয়া যায়। কিন্তু বর্তমানে প্রেক্ষাপট ভিন্ন। ব্রিটেন জুড়ে চলছে এক প্রকার অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতির চাকা ছুটছে লাগামহীনভাবে। এতে শিক্ষার্থীদের জন্য টিউশন ফি পরিশোধ করে খেয়ে পড়ে বেঁচে থাকাই দুষ্কর হয়ে পড়েছে, যদি না তারা দেশ থেকে অর্থ আনেন। স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ক্ষেত্রবিশেষে শিক্ষার্থীদের বছরে জনপ্রতি বাংলাদেশি টাকায় 12-20 লাখ টাকা পর্যন্ত টিউশন ফি গুনতে হয়। উচ্চবিত্ত পরিবারের জন্য এই খরচ মামুলি ব্যাপার হলেও মধ্যবিত্ত পরিবারের অনেক শিক্ষার্থীদের জন্য এই অর্থ জোগাতে বেশ হিমশিম খেতে হয়। প্রথম সেমিস্টারের অর্থ দেশ থেকে পরিশোধ করে এলেও পরবর্তী সেমিস্টারের অর্থের যোগান অনেকের জন্য চ্যালেঞ্জিং হয়ে পড়ে, বিশেষ করে বর্তমান বাস্তবতায়। জানা যায় 2022 সালের মধ্যভাগ পর্যন্ত 11,000-এর বেশি শিক্ষার্থী বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন, যা 2019 সালের পর সর্বোচ্চ। করোনা মহামারী চলাকালীন শিক্ষার্থী আসার গড় সংখ্যা অনেকটাই কমে যায়, তবে বর্তমানে সেটি আবারও স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। পূর্ববর্তী বোরিস জনসন সরকারের নীতি ছিল শিক্ষার্থী বাড়াও অর্থ কামাও, সেই নীতির আওতায় বাড়ছে শিক্ষার্থী। এতে রাজস্বের পাল্লা ভারী হচ্ছে সরকারের। ব্রিটেনে সবচেয়ে বেশি পড়তে আসে চীন, ভারত ও নাইজেরিয়া শিক্ষার্থীরা। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসায় ব্রিটেনে আসছেন তাদের বেশিরভাগই প্রাথমিক অবস্থায় বিভিন্ন সুপারশপ, খণ্ডকালীন ইভেন্ট এবং রেস্টুরেন্টে কাজ করে থাকেন। ব্রেক্সিট ও করোনা পরবর্তী সময়ে চাকরির সুযোগ বাড়লেও শিক্ষার্থীদের নিয়ম অনুযায়ী 20 ঘন্টার বেশি কাজের অনুমতি নেই। কিন্তু বর্তমানে অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ায় শিক্ষার্থীদের আয়ের সুযোগ হ্রাস পেয়েছে। স্বপ্নের এই নগরীতে সন্ধ্যা নামে, তখন কেউ হিমেল হাওয়ায় ঘা ভাসিয়ে আনন্দ উদযাপনে মেতে ওঠেন, কেউ আবার টিউশন ফি পরিশোধের চাপ, পরিবারকে টাকা পাঠানো আর থাকা খাওয়ার খরচ যোগানোর চিন্তায় দিশেহারা। যেন সন্ধ্যার আধার ঘনিয়ে এলে নির্বাক নিস্তব্ধতা নেমে আসে প্রবাসী শিক্ষার্থীদের জীবনে। স্বপ্নের দেশে এসে জীবনের চরম বাস্তবতাকে যেন খুব কাছ থেকেই উপলব্ধি করেন শিক্ষার্থীরা। এজেন্সিরা বলবেই যে আপনি ওইখানে গেলেই শুধু টাকা টাকা, পড়াশোনা কমপ্লিট করা খুবই ইজি। আর আমাদের এশিয়ান স্টুডেন্টরা বিশেষ করে ওই প্রবলেমটায় পড়ে, মানে আপনার ভুল ইনফরমেশন পেয়ে চলে আসে ওইখানে, আসার পরে আসলে বাস্তব চিত্রটা দেখতে পায়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো শিক্ষার্থী এখানে পড়তে আসছেন চড়া মূল্যে টিউশন ফি দিয়ে, জীবনযাপনের ব্যয়ও প্রচুর এখানে। সপ্তাহে বেঁধে দেওয়া 20 ঘন্টার কাজের অনুমতির কারণে বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে পারছেন না শিক্ষার্থীরা, যার ফলে বছর শেষে টিউশন ফি পরিশোধ করা মধ্যবিত্ত পরিবারের অনেক শিক্ষার্থীর জন্য পাহাড় সমান চাপ। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে ব্রিটেনে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের আগ্রহের সুযোগ নিচ্ছে মানব পাচারকারীরা। রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো। অনেক বিদেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস না করে অন্যত্র পালিয়ে যাচ্ছেন। অনেকেই দালালদের খপ্পরে পড়ে কম মজুরিতে অবৈধ পথে কাজে নিয়োজিত হচ্ছেন বলেও জানিয়েছে ব্রিটিশ লেবার অ্যাবিউজ অথরিটি। তবে যারা কষ্ট করে এখানে পড়াশোনা শেষ করছেন তারা কি সৌভাগ্যবান? অনেকেই শিক্ষা অর্জন শেষে দেশে ফিরে যেতে বাধ্য হন। খুব কম সংখ্যক শিক্ষার্থী যুক্তরাজ্যে স্থায়ী বসতি গড়ার সুযোগ পান। স্টুডেন্ট ভিসায় আসার পরে প্রায় 8-10 বছর লেগে যায় স্থায়ী রেসিডেন্স পেতে।
কঠোর ইমিগ্রেশন আইন, পড়াশোনার সঙ্গে সংশ্লিষ্ট চাকরি যোগাড় করা সহ রয়েছে বিভিন্ন জটিলতা। তাই চাইলেও ব্রিটেনে স্থায়ী হওয়া সহজ নয়। ছাত্র ভাই বোনেরা যারা আসছেন তাদের একটি মাত্র উপায় হচ্ছে 10 ইয়ার লফুল কন্টিনিউয়াস রেসিডেন্স ইন দ্য ইউকে, 10 বছর ধারাবাহিকভাবে বৈধ ভিসা নিয়ে এদেশে থাকতে হবে, যেটা অলমোস্ট ইম্পসিবল। তার এখানে 4-5 লক্ষ পাউন্ড খরচ হবে ছাত্র হিসেবে থাকতে হলে এই 10 বছর। প্রচুর কনসালটেন্ট ভালো আছেন, প্রচুর আইনজীবী, তথাকথিত আইনজীবী আছেন, কিন্তু এখানে তৎপর প্রতারক ভর্তি। আপনারা ভিসা প্রসেসিং এর সময় অবশ্যই থোড়া সময় দেব, আপনারা ইনশাল্লাহ 10 ইয়ার্স রিকোয়ারমেন্ট মিট করতে পারবেন। ব্রিটেনের আবহাওয়া ক্ষণে ক্ষণে রূপ বদলায়, কিন্তু দেশ থেকে পড়তে আসা শিক্ষার্থীদের ভাগ্য বদলায় না সহজে। একদিকে পড়াশোনার চাপ, অন্যদিকে অর্থ রোজগারের চিন্তা, ভোর না হতেই ছুটতে হয় উপার্জনের আশায়। বিকেলে ক্লাস ধরা, আবার রাত কাটে কাজ করে, আর সকাল হলেই হাজির হতে হয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসে। এমন জীবনেই অভ্যস্ত হয়ে গেছেন দেশ থেকে পড়তে আসা হাজার হাজার শিক্ষার্থী। তাই উচ্চশিক্ষার জন্য যারা ব্রিটেনে আসতে চান তারা যেন অর্থ যোগানের বিষয়টি নিশ্চিত করে আসেন। এখানে আসার পর আপনাকে হার্ড স্ট্রাগল করতে হবে, অনেক হার্ডওয়ার্ক করতে হবে, অথবা আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফিনান্সিয়াল অনেক স্ট্রং থাকতে হবে। আদারওয়াইজ যদি আপনি অনেক বেশি হার্ডওয়ার্ক করতে না পারেন, আপনাকে ইউনিভার্সিটিতে উইকলি 2 দিন যেতে হবে। সো আমি মনে করি এখান থেকে আসলে সব টিউশন ফি নিজে, নিজের অ্যাকোমোডেশন প্লাস সবকিছু মিলে আসলে ফিগুলো পে করা পসিবল না। একটা সময় ছিল যখন বিলেতে পড়লে ক্যারিয়ার গড়া অনেক সহজ হতো। বাংলাদেশ থেকে পড়তে এসে অনেকেই এখানে শিক্ষক, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, ব্যবসায়ী সহ মূলধারার অনেক পেশায় সফলতার সাথে কাজ করছেন। আগামীতেও বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা আসবেন। মন্দা কেটে গেলে বর্তমান সংকটও কেটে যাবে, তবে অবশ্যই টিউশন ফি, জীবনযাপনের ব্যয় সহ সবকিছু যাচাই করে তবেই উচ্চশিক্ষার জন্য আসতে হবে ব্রিটেনে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। যাতে ব্রিটেনে এসে শিক্ষার্থীদের কোনো ঝুঁকির মুখে পড়তে না হয়। সম্প্রতি ব্রিটিশ সরকার বিশ্বসেরা 50টি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করা শিক্ষার্থীদের কোনো ঝামেলা ছাড়াই স্থায়ী বসবাসের নতুন সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগ নিতে পারেন বিশ্বের বিভিন্ন দেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও। নাঈম হাসান, এখন ব্রিটেন।